যশোরে ভোটের কয়েক ঘন্টা আগে বেশ কিছু কেন্দ্রে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানকার বর্তমান অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমাম হাসান রুবেল। রুবেল, আপনি যেখানে আছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা দেখছেন আর ভোটার উপস্থিতি কেমন আছে? আপনি যেটা দেখছেন যে যশোরে সংসদীয় আসন কেন্দ্র হচ্ছে 825টা, তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে শান্ত এবং সবার ভোটার পরিস্থিতি অনেকটাই ভালো। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট গ্রহণ ভোটদান করতে আসছেন এবং ভোট গ্রহণটাও খুব সুন্দর ভাবে সুস্থ সুন্দর পরিবেশে চলছে। তো এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই। যেটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যশোর সংসদীয় পাঁচ আসনের মনিরামপুরের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের তার হাত কেটে দেওয়া হয়েছে। তারা দাবি করছে যে নৌকার প্রার্থীর সমর্থন তারা আছে এইটা ঘটনাটা ঘটিয়েছে। তো সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয়েছে এবং সকালে দুইটা একটা কেন্দ্রে আপনার আনসার বিডিপি এর সদস্য বোমা হামলায় আহত হয়ে হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়েছে। আর এখন এখনো পর্যন্ত সুস্থ সুন্দর ভাবেই ভোট গ্রহণ চলছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে সবাই ভোট প্রদান করছে। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।